নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ভস্মীভূত শিলিগুড়িস্থিত 20 নম্বর ওয়ার্ডের আধীন বাগড়াকোট এবং চিত্তরঞ্জন কলোনি। খবরে প্রকাশ, আগুন গতকাল রাতে 2টোর সময় লাগে, আনুমানিক 6 থেকে 7টি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ তৎকাল বোঝা না গেল, ক্ষতির পরিমাণ প্রচুর। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, ঠিক সময় মতন দমকল বিভাগ আসলে ক্ষতির পরিমাণ কম হতো। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সবাই জেনে বলো, 1 ঘন্টা পরে 40 মিনিট পরে ফোন তুলেছে, 15-20 মিনিট পরে। তারপরে ফোন তোলার পরে ওরা কি ঘুমাচ্ছিল? বললে হবে না, তুমি বলেছো ওরা প্রশাসনে গাফিলতি করেছে। এই যে আমার সর্বস্ব গেলে আর দায়টা কে নিবে? আমার বাড়িতে দুটো বাচ্চা, ছোট থেকে না লেগেছে, আমার দোকানের কোনার থেকে আগুন লেগেছে। এখন শুনছি ঠিক আছে, এতদিন থেকে বলা হয় টোটো চার্জ হয়, কেন বলিস নি? আগুনটা তো আমরা শর্ট সার্কিট থেকে লেগেছে, সেটা তো বলা যাচ্ছে না, সেটা দেখা উচিত ছিল না? ওই কর্নার থেকে প্রত্যেকটা লোক এসে বলে গেলাম, এখানটা কি হয়? আগালাগালি করে গেলাম,
আচ্ছা দাদা আমি তোমার কাছে পেট্রোল তো থাকবে দাদা। এই যে তুমি বলো এই যে প্রশাসনিক গাফিলতিটা, দেখি এর দায়টা আমরা কি করে দাদা আমরা কমপ্লেন দিচ্ছি, তোমাকে পাশে চাই আমরা, আমি সব সময় আছি, ঠিক আছে দেখুন। রাত্রে তখন 2:05-10 এরকমই হবে, সব ছেলেপেলে চিল্লাচ্ছে আগুন লাগছে আগুন লাগছে, ফট করে আসলাম, আসার পর দেখি এরকম ধাউদের উপর আগুন ধরতেছে। আস্তে আস্তে দেখি পুরা এক দোকান পুরা শেষ হয়ে গেছে, পুরা শেষ। এটা হোলসেল দোকান, এটা পুরা বাঁকড়াগোটার মধ্যে টপ এই দোকানটায় হোলসেল, এইটাই। তারপরে ছিল আমার গ্যারেজ, বাইক দেখতেছি, এটা টোটো পার্সের গ্যারেজ প্লাস ব্যাটারি চার্জার, এটা পিছনে গোডাউন ছিল কাঠের। ওরা আস্তে আস্তে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সব শেষ, কিন্তু যখন আসছি আসার পরের থেকে ফোন করতেছি ফায়ার ব্রিগেডকে, অনেকক্ষণ ফোন করছি ফোন আসে মানে গাড়ি তো আসতেছেই না, আধা ঘন্টা বেশি হবে গাড়ি আসতেছে না, ততক্ষণে আমার মনে হয় এতটুকু দোকান পুরা শেষ। তারপরে কাউন্সিলারের বউ আসলো, কাউন্সিলার বউকে বললাম এরকম, কাউন্সিলার বললো ঠিক আছে দেখতেছি, যাই না কি দেখতেছে না দেখতেছে। কটা দোকান পড়ে গেল? 6টা। আর বাকিগুলো হচ্ছে অন্য অন্য দোকান ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা দমকল সময় মতো আসে, সেটা আমি দেখবো, সেটা আমি অভিযোগ করলাম জমা দিতে, এটা হওয়ার কথা নয়। ওরা খবর পেলে দমকল, আমাদের এখানে 3টে দমকল কেন্দ্র আছে, সুতরাং এখানে কোনো অসুবিধার কথা না। না ওরা খবর পায়নি, তখন ফোনটা রিসিভ করলে তো খবরটা পাবে, ফোনই রিসিভ পায়নি খবর পাবে কথা। কটা নাগাদ? এটা প্রায় 2:30 হয়েছে ঘটনাটা। খবর পায়নি মানে কি? ফোন রিসিভ করেনি? আমার বাড়িতে আগুন লাগলো, আমি ফোন করবো, অবশ্যই ফোন করবো। ঘটনা আসলে দেখতে হবে, এটা তদন্ত চলছে, কোথার থেকে শর্ট সার্কিট হয়েছে দেখতে হবে। ভেতরে অনেকগুলো পেট্রোলের গাড়ি ছিল, টোটো চার্জ হয় এখানে। এর আগেও আমি এসে বলেছিলাম ভেতরে এখানে একটা অব্যবস্থা ছিল, সেটা নিয়ে আমি এর আগে 2-3 বলেছি, এখানকার যারা মালিক আছে তাদেরকেও বলেছি, কিন্তু এখন তো এটা বলার সময় না। প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে এখানে একটা মুদির দোকান ছিল, তার একেবারে পরশু দিনে প্রচুর জিনিসপত্র তুলেছে, একটা বড় ক্ষতি হয়েছে। আমরা আছি দেখছি, আমি কাছে আসা জানি তো, আর কি বলার আছে এখন? যদি একটু সাবধানতা আমাদের সকলকে, একটা আমরা যেভাবে থাকি এটা এখানে আমাদের অনেক সাবধানতা নিয়ে থাকা উচিত, এটা কোনো রাজনীতির মঞ্চ না। মানুষের ক্ষতি হয়েছে, ক্ষতির সময় সবসময় থাকে, আর আমার ওয়ার্ডে কোথাও কোনো মানুষ কেউ বলতে পারবে না যে আমাকে কোনো সময় পায়নি। অনেক রাতে হয়েছিল, আমি রাতে তো আমি ওষুধ খাই, আমার স্বাভাবিকভাবে আমার স্ত্রী এখানে এসেছিল, ও অনেকক্ষণ ছিল এখানে, কারণে মানুষের সঙ্গে আমি ফায়ার ব্রিগেড নিয়ে একটা অভিযোগ রয়েছে, অভিযোগ থাকলে লিখিতভাবে দেবে, নিশ্চিতভাবে তার তদন্ত হবে, কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি হবে। দাদা প্রবীণ আগরওয়াল জি অভি আয়ে হুয়ে থে, উনকা কেনা খেলা হবে, কিস তরহ কা খেলা হো রহা হ্যায় জিসমে আম জনতা কো ও ক্যা বোল রহা হ্যায় হমকো পাতা নেই, ও হর জগহ মে রাজনীতি করতা হ্যায়, ও সিলিগুড়ি কা আদমি নেই হ্যায়, বাহার সে আয়া হ্যায়, উনকো পাতা নেই হ্যায় ইয়াহ কা ঝুগ্গি ঝুপড়ি মে কিতনা কষ্ট উঠাতে হ্যায় আদমি, উনকা ও তো পয়সে কে উপর খড়া হোকে কুছ পয়সে কে লিয়ে কুছ ভি বোল দেতা হ্যায়। সিলিগুড়ি কা ইয়ে কালচার নেই হ্যায়, সংস্কৃতি নেই হ্যায়, হাম এক পরিবার মে রহতে হ্যায়, সব হর এক ভাষা ভাষী হর এক মজহব কা আদমি হাম এক সাথ রহতে হ্যায়, তো ইয়াহ ইয়ে সব রাজনীতি নেই চলেগা, আর হামারা ওয়ার্ড মে তো নেই চলেগা। ওকে ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা। এইবারে এই যে যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে কিভাবে দাঁড়াবো? নিশ্চিতভাবে আমি তো সবসময় আছি, আর ভবিষ্যতেও থাকবো।